হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা ভিডিও করছি। সেই ভিডিওটা হচ্ছে লাভা কিপ্যাড হ্যান্ডসেটকে নিয়ে। তো অনেকেই এই ভিডিওটা তো ইজি মনে করবেন বা জানেন হয়তো অনেকে, তো যারা জানেন না তারা ভিডিওটা একবার দেখে নেবেন। তো আজকের মূল উদ্দেশ্য হচ্ছে লাভা যে কিপ্যাড হ্যান্ডসেটগুলো আছে সেগুলো কীভাবে রিস্টোর করা যাবে, তো তার পাসওয়ার্ডগুলো আমি বলে দেব। তো বন্ধুরা আসি, প্রথমে আগে সিমটা খুলে নেব। তো ফোন থেকে আগে সিমটা খুলে নিয়ে তারপর রিস্টোর করতে হবে। তো সিমটা খুলে নিলাম, নিয়ে ব্যাটারি লাগালাম, লাগিয়ে ফোনটা অন করলাম। হ্যাঁ বন্ধুরা, ফোনটা অন হয়ে গেছে। এবার প্রথমে আমি সেটিংসে যাব। সেটিংসে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, সেটিংসে গিয়ে একদম নিচে চলে আসতে হবে। নিচে রিস্টোর ফ্যাক্টরি বলে একটা অপশন আছে, রিস্টোর ফ্যাক্টরি সেটিংস। তো বন্ধুরা এটা ওকে করব। ওকে করার পরে একটা পাসওয়ার্ড ইনপুট করতে বলবে। এই পাসওয়ার্ডটা অনেকে জানেন না, আবার অনেকে জানেন। তো পাসওয়ার্ডটা আমি ইনপুট করছি, 4321। তো তারপরে বন্ধুরা ওকে করতে হবে। ওকে করলে একটা মেসেজ উঠবে, মেসেজটা আপনারা আপনার সাথে ভিডিওটা দেখতে দেখতে ট্রাই করুন। দেখতে পাবেন রিস্টোর ফ্যাক্টরি সেটিংস অ্যান্ড রিস্টার দ্য, এবার ওকে লেখা আসছে। ওকেটা করলেই ফোনটা রিস্টোর হয়ে যাবে, সমস্ত সফটওয়্যার প্রবলেমগুলো সলভ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা আমি ওকে করব। ওকে করার পরে ওকে করলেই দেখেন প্লিজ ওয়েট বলছে। এই প্লিজ ওয়েট অটোমেটিকলি প্লিজ ওয়েট থেকে ফোনটা রিস্টার্ট নেবে, রিস্টার্ট নিয়ে ফোনটা আবার ফিরে আসবে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।